আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবর্তা সম্মানিত দশমিন্দা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসি টিভি চ্যানেলে সম্মানিত দশমিন্দা আপনাদেরকে জানিয়ে দেবে একটি গুরুত্বপূর্ণ খবর খবরটি হচ্ছে বরের বয়স হচ্ছে একশো পাঁচ এবং কনের বয়স হচ্ছে আশি বছর পঞ্চাশ হাজার ছশো পঞ্চাশ টাকায় দেনমহ ধার্য করে বুধবার রাতে নাঠোর সদর উপজেলার দীঘাপতি ইউনিয়নে পুকুরপাড়া ডাঙ্গাপাড়া গ্রামে বেশ ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হয় বিয়ে পড়ানোর আগে দেনমোহন নগদ ছয়শো পঞ্চাশ টাকা পরিশোধ করে বিয়ের পিড়িতে বসেন শতবর্ষীয় এই বর কনে বরের মৃত ইমান আলী ছেলে একশো পাঁচ বছর বয়সী আহাদ আলী মণ্ডল উরুফে আদি এবং কনে একই গ্রামের সোনামিয়ার মেয়ে আশি বছরের আমেনা বেগম বিয়ের সম্পূর্ণ হওয়ার পর শতবর্ষীয় বরকনে একে অপর হাত ধরে মাখা মুখে দীর্ঘ সময় বসেছিলেন বিয়ের পিঁড়িতে এ সময় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সব বয়সী নারী পুরুষ ওই মুহূর্তটা আনন্দের সাথে উপভোগ করেন বেশ আনন্দ করে তারা শতবর্ষীয় এই নবদম্পতির দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিষ্টি বিতরণ করেন তারা স্থানীয়রা জানান শতবর্ষীয় বর আলী মণ্ডল রূপে আদি প্রথম গত হয়েছে কয়েক বছর আগে চার পুত্র তিন মেয়ে সহ নাতি নাতি রয়েছে কনে আমরা বেগম ও বিধবা এদিকে শতবর্ষীয় পরে কনে বিয়ে খবর এলাকা এখন সবার মুখে ফিরছে প্রতিবেশীদের কে কেউ খবরটি বেশ মজা করে উপস্থাপন করছেন আবার কেউ কেউ নিন্দুকে সুরে প্রচার করছেন তবে এসব কানে নিচ্ছেন না শতবর্ষীয় আহাদ আলী মণ্ডল ওরফে আদি শতবর্ষীয় বর আহাদ আলী মণ্ডল ওরফে আদি যারা তার চার ছেলেও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বিত্তবয়সে একাকিত্ব কাটছিলেন ওই নিঃসঙ্গতা কাটাতে তিনি তার প্রতিবেশী অমলে আমাল বেগমকে বিয়ে করেছেন তিনি তাদের জন্য দোয়া কামনা করেন সমাধি দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের কমিটি থাকার জন্য